কথাটা বলে একটা হাসি দিলেন কার্টিস ক্যাম্পফার। দর্শক, তিনি কথা বললেন বেশ দ্রুত, ইংরেজিতে পটু না হলে বোঝা বেশ মুশকিল, তবে তার এই কথাটা নিশ্চিতভাবেই বুঝলেন সবাই। দর্শক, সবার মুখেও একটা হাসি। আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পারের কাছে এখন বাংলাদেশ তার দ্বিতীয় বাড়ি। দর্শক, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে এবার বিপিএল খেলতে এসেছেন তিনি, এবং এসেছিলেন গতবারও। এর মধ্যে আয়ারল্যান্ডের হয়ে 3 ফরম্যাটের সিরিজ খেলতেছিলেন প্রায় মাস দেড়েক। শনিবার ফরশুন বরিশালের বিপক্ষে দুরন্ত এক ম্যাচ খেলেছেন তিনি। দর্শক, ব্যাট হাতে 9 বলে 3-4 ও 2 ছক্কার সাহায্যে 29 রান করেছেন ক্যাম্পফার। পরে বল হাতে নিয়েছেন 4 উইকেট, ফিল্ডিং এও দুরন্ত 3টি ক্যাচ নিয়েছিলেন। সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়, জবাবে ক্যাম্পফার বললেন, আমি খুবই ভাগ্যবান যে গতবারও এখানে ছিলাম, গত বছরের বিপিএল ও খেলেছিলাম আমি, ওই অভিজ্ঞতাগুলো বুঝতে শিখিয়েছে উইকেট কিভাবে আচরণ করে। ঢাকা থেকে এখানে আসা, খুব ভালো উইকেট এখানে, ভালো বাউন্স আছে, আরো বেশি অভিজ্ঞতা ও শেখার জায়গা এটা। দেশের বাইরে এসে শিক্ষা ও চ্যালেঞ্জ নেওয়া, বিভিন্ন পরিবেশে বেড়ে ওঠা ভালো ব্যাপার। এটা এমন একটা দেশ যেটা আমার দ্বিতীয় বাড়ি বলতেই পারি, কারণ এখানকার মতো এত সময় আর কোথাও কাটাইনি।